এবারে পারিশ্রমিক ডাবল করলেন মৃণাল। বলিউডে জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ইতিমধ্যে সুপার 30, বাটলা হাউস সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2022 সালে মুক্তি পায় মৃণাল ঠাকুর অভিনীত সীতারামাম সিনেমা, এতে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন তিনি। সিনেমাটি তার ক্যারিয়ারে অনেক কিছু বদলে দেয়। এরপর পূর্বের পারিশ্রমিকের তুলনায় 135% বেশি পারিশ্রমিক বাড়ান এই অভিনেত্রী। ফের দাম বাড়ালেন মৃণাল। দিনে দিনে মৃণাল ঠাকুরের ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ফ্যামিলি স্টার সিনেমার জন্য 3 কোটি রুপি নেন। প্রায় 2 বছর আগে পারিশ্রমিক বাড়িয়েছিলেন, আবারও তিনি পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। এখন যে কোনো নতুন প্রজেক্টের জন্য 5 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 6,57,00,000 টাকার বেশি পারিশ্রমিক নিচ্ছেন মৃণাল। প্রযোজক ও পরিচালকরাও মৃণালের চাওয়া পূরণে আপত্তি করছেন না। মৃণাল ঠাকুর অভিনীত ফ্যামিলি স্টার সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন বিজয়। পরশুরাম পেটলা পরিচালিত সিনেমাটি গত 5 এপ্রিল মুক্তি পায়। এটি মৃণাল ঠাকুরের তৃতীয় তেলুগু সিনেমা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।